এই বন্ধুরা, তোমরা কি তাজপুর সি বিচ দেখেছো? যদি না দেখে থাকো তবে আজকে তাজপুর সি বিচ দেখাবো। তাজপুর সি বিচ কি মারাত্মক সি বিচ! সি বিচের কি ঢেউ! আমি তাজপুর সমুদ্র সৈকতে এসেছি, ওয়েস্ট বেঙ্গলের একটা ক্লিন বিচ। হ্যাঁ, হেভি ক্লিন, পুরো সাদা আর সাদা। কলকাতা থেকে মাত্র 173 কিলোমিটার দূরে। ও মাই গড, সে তো অনেক দূর। ট্রেনেও আসতে পারেন, আবার গাড়িতেও আসতে পারেন। বলছি বৌদি, তাজপুর সি বিচে টোটো নিয়ে ঢোকা যাবে? টোটো নিয়ে ঢোকা যাবে? এবং এই বিচটা খুবই পরিষ্কার, সে তো আগেই বললাম, পুরো সাদা ধপধপে। সে বিচে খুব সুন্দর সুন্দর ঝিনুক রয়েছে। হ্যাঁ, কি বড় বড় ঝিনুক রে বাবা! সকাল সকাল হাঁটলাম। বলছি বৌদি, সকাল সকাল মানুষ পটি করে আর তুমি হাঁটাহাঁটি করছো? এই সি বিচটা অনেকটা বড়। হ্যাঁ, সে তো বিচের সাইজ দেখেই বুঝতে পারছি। সি বিচে একদম সোজা চলে গেলে এখানে মোহনা পড়বে। হ্যাঁ, সোজা গেলে অনেক বড় মোহনা। মোহনার ওখানে অনেক লাল কাঁকড়া দেখা যায়, প্রচুর প্রচুর লাল কাঁকড়া, পুরো লালে লাল। এর থেকে দীঘা প্রায় 30-40 মিনিট দূরে। দীঘার 108। তাজপুরে এত সুন্দর মোহনা আর গিরিখাত, দীঘায় কি বাল ছিঁড়তে যাবো? বাল ছিঁড়তে যাবো! দেখতেই পাচ্ছেন আমার পেছন দিয়ে এত সুন্দর সুন্দর লক পড়ে আছে। পিছনের জিনিস কে দেখবে? সামনে এত সুন্দর পাহাড় আর পর্বত থাকতে ভিড় অতটা আমি পছন্দ করি না। হ্যাঁ, আমারও ভিড় ভাল লাগে না, আমিও একা একাই সবকিছু করতে ভালোবাসি। আপনাদের যদি এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে, ভালো মানে পুরো করকে গেছি। এই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।